Welcome to my channel. আমরা এখন দার্জিলিং এর রোপওয়ে রাইড নিতে চলেছি আর আছি এখন দার্জিলিং এর নর্থ পয়েন্ট সিঙ্গামারিতে। এটা দার্জিলিং এর নর্থ পয়েন্ট সিঙ্গামারি থেকে সিংলা পর্যন্ত যায়, যেটা ডিসটেন্স অলমোস্ট 5 কিলোমিটার, যেটা 45 মিনিট থেকে 1 আওয়ার লাগে। আর রোপওয়েটাতে 16 কেবল কার আছে। রোপওয়ে এখন অনেকটা স্টেবল হয়ে গেছে, তো কটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নিই। টিকিট প্রাইস ইজ 200 rupees পার হেড ফর অ্যাডাল্টস, 100 rupees পার হেড ফর চিলড্রেন, বাট চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স কোনো চার্জ লাগে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা হলো 19th অফ এভরি মান্থ রোপওয়ে ক্লোজ থাকে মেনটেন্যান্সের জন্য। এটার হাইট 7000 ফিট, সো ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার। আমরা এখন ফরেস্ট, মাউন্টেন রেঞ্জ অ্যান্ড টি গার্ডেন এনজয় করতে করতে যাব। সিংলাতে নেমেছি, এখানে দুই একটা টি কফি স্টল আছে, তো সেখানে যেতে পারেন আর নিচে নেমে টি গার্ডেনও ঘুরে দেখতে পারেন। এন্ট্রি টাইমিংস, যেটা 10 AM to 4 PM ফর উইন্টার অ্যান্ড মনসুন, কখনো কখনো 9:30 to 4:30 হয়, এবং 10 AM to 2 PM ফর সামার অ্যান্ড অটম। দার্জিলিং রোপওয়ের শর্ট হিস্ট্রি হচ্ছে, এটা স্টার্ট হয়েছিল 1968-এ আর এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট কেবল কার সিস্টেম। ওয়েট করছি, নেক্সট কেবল কারে ফিরে যাব আর ভিডিওটা শেষ করে দেব। দেখা হচ্ছে নেক্সট একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে, যেটা মেবি অন মালদ্বীপস। সো ফর নেক্সট ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জয়েন উইথ আস। থ্যাংক ইউ, বাই বাই।